গল্প নয় সত্যি অনুষ্ঠানের এই পর্বে আপনাদেরকে স্বাগতম। যে স্কুলটির নাম হচ্ছে আলো আশা স্কুল। আলোয়াশা স্কুলে যারা পড়তে আসে তারা একদম সমাজের হতদরিদ্র ছেলে মেয়ে। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর লেখাপড়ার পাশাপাশি রাহুল কাজ করে মোটর গ্যারেজে। একেবারে ছিন্নমূল মানুষগুলোকে দেশের প্রথম সারিতে তুলে এনে দেওয়া। ইউনিভার্সিটিটা হবে তোকাইদের, তার নাম হবে হচ্ছে তোকাই ইউনিভার্সিটি। উনি যেই কাজটা করেছে তার মাধ্যমে উনি দোয়া কামিয়েছে। একটি দোয়েল বনে ডাকলে আমি বাংলাদেশের গান শুনি। গল্প নয় সত্যি।